বন্ধুরা, ব্লু ম্যাপলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছ দিয়ে লতি পাতুরি। চলুন দেখা যাক। লতি পাতুরি বানানোর জন্য এখানে লতিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব। প্রথমে হলুদ দিয়ে দিলাম, এরপর দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা পেস্ট, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুনের রসুনটা আমি থেতো করে নিয়েছি, মানে রসুনটা বেটে নিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুন, রসুনের মধ্যে একটা লঙ্কাও বেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আর 5-6 কোয়া রসুন আছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পোস্ত বাটা, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি চিংড়ি। এবার এর মধ্যে দেব কিছু কাঁচা সর্ষের তেল। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাটার মধ্যে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে আগুনে একটু ছেঁকে নিয়েছি। পাতুরির জন্য কলা পাতা একটু আগুনে ছেঁকে নিলে পাতাটা নরম হয়ে যায়। এর আগে বেগুন পাতুরির যে ভিডিওটি রয়েছে তাতে কিন্তু এই প্রক্রিয়াটি দেখানো রয়েছে যে কিভাবে আগুনে কলা পাতাটি ছেঁকে নিতে হয়। লতি সমস্ত মিশ্রণটি, লতির সাথে যে উপকরণগুলো ছিল সেগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে এই মিশ্রণটি এবার আমি কলা পাতার মধ্যে রেখে দিয়েছি। আরেকটা কথা, পোস্তর সাথে 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। এবার কলা পাতাটা আমি মুড়িয়ে নিচ্ছি, দুপাশটা ফোল্ড করে নিলাম। এবার কর্নার দুটো ফোল্ড করে নিচ্ছি। নিয়ে আপনারা সুতো দিয়েও বেঁধে দিতে পারেন। আমি এখানে কলা পাতার যে আঁশটা থাকে সেটা দিয়ে বেঁধে নিচ্ছি। এবার আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, ওভেনে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে একটু সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে আমি পাতুরিটা বসিয়ে দেব। আর ফ্লেমটাকে একদম সিম করে রাখবো। এই অবস্থায় আমি এটাকে 15 মিনিট রাখব। মাঝখানে একবার উল্টে দেব। এখন এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্রায় 7 মিনিট পর উল্টে দিলাম। এখন কলা পাতা যে পিঠ, ওই পিঠটা ফ্রাই হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন উল্টো পাশটা দিয়ে দিয়েছি। আবার আমি এটিকে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমি পিঠটাও উল্টে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিয়েছি, মোটামুটি আরও 10 মিনিট হয়ে গেছে। আমি 15 মিনিট বলেছিলাম, কিন্তু আমি 20 মিনিট টোটাল প্রিপারেশানটা করলাম। 10 মিনিট একদিক রেখে উল্টে দিয়ে আবার 10 মিনিট রেখেছি, আর দুদিকেই কিন্তু কলা পাতাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দেব। এবার একটু ঠান্ডা হলে আমি যাতে ধরতে পারি, সে অবস্থায় আসলে আমি এটাকে খুলে সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমি কলা পাতাটা খুলে দিয়েছি। কলা পাতায় লতি পাতুরি কিন্তু একদম রেডি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটি খুব ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। নমস্কার।